দেখা যাক জালাল ভাইয়ের কপালে কি আছে। ভাই একটু প্রশ্নটা পড়ে শোনান, সবাই শুনতে চাই। ধরুন আপনি একজন এমপি পদপ্রার্থী, ও ঠিক আছে লাগে, শরীরে গায়ে গোত্র কিন্তু লাও লাগে, ঠিক নাই? এমপি হিসাবে দেখতে চাইনি আপনারা। এমপিরা যদি এরকম সবার সামনে গিয়ে বলে যে ভাইয়েরা আমার বোনেরা আমার বুট দিবেন, এখানে একটা বিল্ডিং করবে, তাইলে কিলা বক্তব্য শুনতে চাই? গরম বক্তব্য তো গরম বক্তব্য ছুটেও পালা ভাই যাওয়ার গরম দিয়া কিতা কথা। তাই ইলেকশন খাড়া হয়েছি না, ইলেকশন এমপি ইলেকশন খাড়া হয় মৌসুমে টিকিট পাই মুখাল এমনি বক্তব্য দিব মনে হলে শুনবা। আচ্ছা ঠিক আছে, আমরা সেই অপেক্ষায় অপেক্ষায় থাকলাম যখন উনি এমপি পদপ্রার্থী হবে তখন বলিষ্ঠ কণ্ঠে আমরা বক্তব্য শুনবো। এ পর্যায়ে আমাদের সম্ভবত সর্বশেষ দর্শক অথবা আরো এক দুইজন থাকতে পারে।